हेलो गाइस, वेलकम बैक टू राजू सेज 27 यूट्यूब चैनल। नागालैंड स्टेट लॉटरी डीआरएल लॉटरी टिकट काटून ऑनलाइन। हाँ बंधुरा, आज के एमन एक ऐपर कथा बोलबो जे ऐप दिए अपनी घरे बसे नागालैंड स्टेट लॉटरी टिकट काटते पारबेन। हाँ बंधुरा, डीआरएल लॉटरी अपनी अनलाइने घरे बसे टिकट काटते पारबेन एवं पुरस्कार अपनी अपनार मोबाइलेर वालेटे बा बैंके अपनी पे जा। एपटर नाम चारचको लॉटरी एप। आज के भिडियोते एपटर सम्पूर्ण रिव्यू देव। এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ব্যবহার করবেন, কীভাবে টিকিট কাটবেন, কীভাবে ওয়ালেটে টাকা ভরবেন, কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, আপনি কীভাবে যোগাযোগ করবেন, এই অ্যাপটিতে টিকিট কাটা সঠিক হবে কি না, এছাড়া আরও অনেক কিছু এই ভিডিওতে বলবো, সমস্ত কিছুই বলবো। জাস্ট শুধুমাত্র আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ দেখবেন, তবেই আপনি বুঝতে পারবেন। তার আগে আপনারা বুঝতে পারবেন না, কারণ অনলাইন টিকিট মানে বুঝতেই পারছেন। সুতরাং সমস্ত আপনার সমস্ত ডাউট আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। শুধুমাত্র আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সমস্ত আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে অল করে দিন। চারচকো লটারি অ্যাপের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন। এখানে আপনাদের সামনে একটি এপিকে ফাইল দেওয়া আছে, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন। এখানে আপনারা শুধুমাত্র ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ডাউনলোড হতে শুরু করেছে এবং আপনাদের সামনে একটি পারমিশন চাইবে। গুগল ড্রাইভের তরফ থেকে আপনাদের কাছে একটি পারমিশন চাইবে, তার জন্য আপনারা এখানে সেটিংসে ক্লিক করবেন এবং এখানে এটাকে অ্যালাউ করে দেবেন। তারপরে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল। আপনারা এখানে এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে হোম সেকশন আছে, এখানে চ্যাট আছে। আপনারা এই চ্যাটে ক্লিক করে সরাসরি এই যে চারচকোর যে প্রোভাইডার আছে তাদের সঙ্গে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন অথবা তাদের সঙ্গে ফোনে কথা বলার জন্য এই কল অপশনে ক্লিক করে আপনি সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারেন। এবং পাশে শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকনে ক্লিক করে আপনারা এই অ্যাপটিকে অন্যের কাছে শেয়ারও করতে পারবেন। উপরে যে দেখুন বাম দিকের উপরে কোণে এখানে দেখুন একটা মেনু আইকন আছে, এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ওয়ালেট ব্যালেন্স, তারপর আপনাদের অর্ডার্স, কোন টিকিট আপনারা অর্ডার করেছেন সমস্ত এর মধ্যে দেখাবে। এবং তারপরে আছে দেখুন উইয়ার, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্টাস আছে, অ্যাবাউটাস আছে, টার্মস অফ ইউজ আছে, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই অ্যাপটিতে আসার পর আপনাদের প্রথম কাজ হবে আপনাদেরকে এই অ্যাপে রেজিস্ট্রেশন করা। উপরে দেখুন উপরের ডান দিকের কোণে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে দেখুন দুটি অপশান রয়েছে, লগ ইন অ্যান্ড রেজিস্টার। যারা প্রথম এই অ্যাপটি ইউজ করছেন তাদের জন্য এই রেজিস্টারে রেজিস্টার করতে হবে। এই অ্যাপটিতে রেজিস্টার করার জন্য প্রথমে আপনার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে ইমেল আইডি দিতে হবে এবং এখানে একটি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এখানে প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন আমার ওটিপি চলে এসছে, আমি এই ওটিপিটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। দিলে তারপরে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, করলে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটি ভেরিফাই হয়ে যাবে। দেখুন এখানে মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে এবং দেখুন একটা সবুজ টিক চিহ্ন উঠে গেছে, যেখানে ভেরিফাই বলে লেখা ছিল সেখানে একটি সবুজ টিক চিহ্ন হয়ে গেছে। এবং নিচে এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দেবেন। এখানে আপনাদেরকে একটা স্ট্রংলি পাসওয়ার্ড দিতে হবে। সত্যি কথা বলতে এই অ্যাপ্লিকেশনটি অনেকটা সিকিউরড, সেই জন্য এখানে আপনার অ্যাকাউন্টটাকে সিকিউরড করার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তার জন্য একটি ক্যাপিটাল লেটার দিতে হবে এবং একটা যে কোনো সিম্বল দিতে হবে, হয় অ্যাট দ্য রেট বা ডলার বা রুপিস বা অ্যান্ড আপনারা পার্সেন্টেজ এগুলো আপনারা এখানে দিতে পারেন, এর মধ্যে যে কোনো একটি সিম্বল দিতে পারেন এবং কমসে কম আপনারা 8 থেকে 12টা অক্ষরের মধ্যে আপনারা এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এই রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট এখানে করা আছে, সুতরাং সেই জন্য আমি এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনারা কী করবেন,
যারা পুরনো কাস্টমার আছে তারা লগ ইন করার জন্য এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে আপনারা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে পারেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই করলে অটোমেটিক্যালি আপনাদের যে পুরনো অ্যাকাউন্ট ছিল সেই পুরনো অ্যাকাউন্টে সরাসরি আপনাদের ডাইরেক্ট হয়ে যাবে, অথবা আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করতে পারেন। এখানে ধরুন আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, সেই জন্য এখানে আমি প্রথমে আমার ইমেল আইডি দেবো এবং পাসওয়ার্ড দেবো। তারপরে দেখুন এখানে একটি অপশান রয়েছে রিমেম্বার মি, এটি শুধুমাত্র তাদেরকেই দেখাবে যারা ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের ড্যাশবোর্ড দেখতে পাবেন, এখানে অর্ডার্স দেখতে পাবেন, এই অর্ডার্সের মধ্যে আপনি কোন কোন টিকিট কেটেছেন সেই সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এখানে আমি পরে আসছি। তারপরে দেখতে পাবেন ডাউনলোডস, তারপরে দেখতে পাবেন অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস দেখে নিতে পারেন, আপনাদের ঠিকানাটা এখানে এডিট করতে পারেন, এবং তারপরে দেখুন অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবেন, এবং তারপরে দেখুন ওয়ালেট আছে আপনাদেরকে। এই আমি এই অর্ডার্স ডাউনলোডস অ্যাড্রেস অ্যাকাউন্ট ডিটেলস এগুলো আমি পরে আসছি, প্রথমে আপনাদেরকে এখানে ওয়ালেটে টাকা কীভাবে ভরবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো কী করবেন, প্রথমে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন, অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটে টাকা অ্যাড করতে পারেন, ওয়ালেট ট্রান্সফারে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটের টাকা আপনি আপনার অন্য কোনো বন্ধুকে ট্রান্সফারও করতে পারেন, ওয়ালেট উইথড্রল রিকোয়েস্টে ক্লিক করে আপনি আপনার এখানে যে ওয়ালেট ব্যালেন্স আছে এই ওয়ালেট ব্যালেন্স আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রলও করে নিতে পারেন, এবং ট্রানজ্যাকশানে ক্লিক করলেই আপনি আপনার সমস্ত ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখতে পারবেন। ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য আপনারা এখানে অ্যাডেড ব্যালেন্সে ক্লিক করবেন, এখানে আপনি আপনার অ্যামাউন্ট টাইপ করবেন। ধরুন আমি এখানে আমি 10 টাকা অ্যাড করব, তার জন্য এখানে 10 টাইপ করবেন এবং প্রসিড বাটনে ক্লিক করবেন। এই অ্যাপে আপনি বিভিন্ন জায়গায় থেকে টাকা অ্যাড করতে পারেন, যেমন ধরুন আপনি আপনার যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে টাকা অ্যাড করতে পারেন, বা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে টাকা উইথড্রল টাকা এখানে অ্যাড করতে পারবেন, বা পেটিএমের ওয়ালেট দিয়ে এখানে টাকা অ্যাড করতে পারবেন, বা পোস্টপেড দিয়ে পেটিএম পোস্টপেড দিয়ে, বা বিভিন্ন যে আপনার ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের নেট ব্যাংকিং দিয়ে আপনারা এখান থেকে টাকা অ্যাড করতে পারেন। তো আমি এখানে 10 টাকা অ্যাড করব। তারপর এখানে দেখবেন প্লেস অর্ডার বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, করলে আপনাদের পেমেন্ট অপশানে চলে যাবে। তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি ইউপিআই দিয়ে আপনারা যদি ফোনপে বা গুগল পে বা অ্যামাজন পে বা পেটিএম ইউপিআই দিয়ে যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশান দিয়ে যদি টাকা অ্যাড করতে চান তো তার জন্য আপনারা এখানে ইউপিআইতে ক্লিক করবেন, বা আপনারা প্রিপেড ডেবিট কার্ড বা প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে যদি টাকা অ্যাড করতে চান তো এখানে ক্লিক করবেন, এবং আপনারা যদি নেট ব্যাংকিং দিয়ে টাকা অ্যাড করতে চান তো এখানেই আপনারা নেট ব্যাংকিংয়ে ক্লিক করে আপনি আপনার ব্যাংক সিলেক্ট করলে আপনি ব্যাংক সিলেক্ট করে আপনি এখানে টাকা অ্যাড করতে পারেন, বা আপনি যদি আপনার যদি পেটিএম ওয়ালেটে টাকা থাকে বা আপনি যদি পেটিএম থেকে এখানে টাকা অ্যাড করতে চান তাহলে এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে প্রসিড সিকিউরলি করলে আপনি আপনার পেটিএম অ্যাকাউন্ট দিয়ে এখানে টাকা অ্যাড করতে পারবেন। তো আমি আজকের এখানে দেখাবো যে কীভাবে আপনি গুগল পে বা ফোনপে বা অ্যামাজন পে দিয়ে এখানে টাকা অ্যাড করবেন। তো তার জন্য আপনাকে এখানে ইউপিআইয়ে ক্লিক করবেন, আপনার ইউপিআই আইডি এখানে দিতে হবে, যেমন ধরুন আমার ইউপিআই আইডি আমার মোবাইল নাম্বার @ পেটিএম। আমি যদি আমার মোবাইল নাম্বারটা এখানে লিখি এবং যদি @ লিখি আপনাদের সামনে বিভিন্ন রকম অপশানও চলে আসবে, দেখুন পেটিএম এসেছে, ইউপিআই এসেছে, ওয়াইবিএল, ওয়াইবিএল মানে ফোনপে, আইবিএল মানে ফোনপে, এএক্সএল মানে ফোনপে, ওকে এইচডিএফসি ব্যাঙ্ক মানে এটা গুগল পে, বা আপনারা আপনাদের যে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিটা এখানে দেবেন। ইউপিআই আইডি গুগল পের কীভাবে হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এখান থেকে গুগল পেতে যাবেন, গুগল পেতে আসার পরে দেখবেন এখানে ইউপিআই আইডি লেখা আছে, এটি হচ্ছে আপনার ইউপিআই আইডি। আপনারা এখান থেকে কপি করে এখানে যদি পেস্ট করে দেন আপনি গুগল পের ইউপিআই আইডিও পেয়ে যাবেন। ভেরিফাই, এই যে নিচে ভেরিফাই ছিল দেখুন এখানে লেখা আছে ভেরিফাইড ভিপিএ, মানে ভেরিফাই হয়ে গেছে। তারপরে এই নিচে পেতে ক্লিক করবেন, নিচে দেখুন এখানে এন্টার মোবাইল নাম্বার রয়েছে বা ইউপিআই নাম্বার, আপনারা এখানে ইউপিআই নাম্বারটা দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেখুন নিচে ভেরিফাই ইউপিআই নাম্বার, এখানে ক্লিক করলে ইউপিআই আইডি এখানে ভেরিফাই হয়ে গেছে। তো এখানে আমি আমার ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করব, তো সেখানে সেই জন্য আমি এখানে ইউপিআই আইডি দেব এবং তারপর ভেরিফাই ভিপিএতে ক্লিক করব। তারপরে এখানে দেখুন চারচকো হ্যাজ রিকোয়েস্টেড 10,
এখানে যদি ক্লিক করেন সরাসরি আপনারা এখান থেকে পেটিএম থেকে পেমেন্ট করতে পারেন, বা আপনার যে কোনো ইউপিআই আইডি আছে ঠিক সেই রকম এইরকমভাবেই আপনাদের সামনে আসবে, আপনারা এখান থেকে পেমেন্ট করে দিতে পারেন। দেখুন আমি এখানে 10 টাকা পেমেন্ট করেছি, তারপরে আমি এখান থেকে মিনিমাইজ করে এখানে আসব। দেখুন এখানে আমার 10 টাকা অ্যাড হয়ে গেছে, এই আমার ওয়ালেটে 10 টাকা অ্যাড হয়ে গেছে। আমি এবারে ওয়ালেটে গিয়ে চেক করব, ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করব। দেখুন আমার 200 টাকা ছিল এবং 10 টাকা অ্যাড হয়েছে। আবার আমি এই এই ট্রানজ্যাকশানটা আমি এই ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গিয়ে দেখতে পাবো। তার জন্য আপনারা ট্রানজ্যাকশানে ক্লিক করবেন এবং নিচে আসবেন। দেখুন এখানে আমি 10 টাকা অ্যাড করেছি পেটিএম দিয়ে। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে টিকিট কাটবেন। তো আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনাদেরকে কী কী করতে হবে। প্রথমে আপনাদেরকে এই অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে এই ওয়ালেটে আপনাকে টাকা অ্যাড করতে হবে আপনার ইউপিআই আইডি দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে বা নেট ব্যাঙ্কিং দিয়ে। চারচক্র লটারি অ্যাপের এটি হচ্ছে খুব ভালো পেমেন্ট অপশান, আপনাদের পেমেন্ট আটকাবে না, কোনো দিনই আটকাবে না, কারণ এখানে পেটিএম পেমেন্ট গেটওয়ে ইউজ করা হয়েছে। এখানে হোমে চলে আসব, এখানে দেখুন 1 PM লটারি এবং 8 PM লটারি। হ্যাঁ বন্ধুরা এখানে এখানে এই চারচক্র লটারি অ্যাপ দুদিনে দুবার লটারি এখন খেলায়, বর্তমানে দুপুর 1টায় এবং রাত 8টায় এবং সন্ধ্যে 6টায় সম্ভবত পরে নিয়ে আসবে। এবং নিচে আছে দেখুন নোটিশ বোর্ড এবং নিচে আছে দেখুন গেট রেজাল্ট। এখানে গেট রেজাল্টে ক্লিক করে আপনি এখান থেকে আপনার রেজাল্ট দেখে নিতে পারেন, প্রতিদিনের রেজাল্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। 18 তারিখের রাত 8টার রেজাল্টটা দেখবো, তার জন্য আমি এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনারা আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারবেন। এর মধ্যে থেকে যদি আপনার রেজাল্ট এখানে পড়ে, ধরুন আপনার আপনি একটা টিকিট কেটেছেন, সেই টিকিটটা এর মধ্যে পড়েছে, তো তার জন্য আপনি কি করবেন, আপনি এই চ্যাটে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ফোনে গিয়ে এই যে কলে গিয়ে আপনি সরাসরি ওদের সঙ্গে কথা বলতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলো সব পরে আসছি, অবশ্যই পরে বলবো, আমি সমস্ত বিস্তারিত বলবো, শুধুমাত্র আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন, বা আমার টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আজকে আমি ধরুন আপনাদেরকে একটা টিকিট কেটে দেখাবো, 1 PM লটারি টিকিটের টিকিটটা কেটে দেখাবো। 1 PM লটারিতে ক্লিক করবো, তারপরে আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। দেখুন 5 CC 30 টাকা, 5 CC 150 টাকা, 10 CC 60 টাকা, 10 CC 120 টাকা, 25 টাকা, 25 CC 150টাকা, 50 CC 300টাকা, 100 CC 600টাকা এবং 200 CC 1200, 200 CC টিকিট পর্যন্ত এখানে আছে। দেখতে পাচ্ছেন 200 CC 1200 টাকা, 200 CC টিকিট পর্যন্ত আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। ঠিক আছে, আমি এই অ্যাপ থেকে টিকিট কাটা আপনার পক্ষে উচিত হবে কি না সব কিছু আমি ভিডিওতে বলবো, শুধুমাত্র আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো আজকে আমি প্রথমে আপনাদেরকে আমি টিকিট কেটে দেখাবো। তো তার জন্য ধরুন এই 5 CC 30 টাকার এই টিকিটটা আমি কেটে দেখাবো। দুটো টিকিট আউট অফ স্টক আছে এবং নিচে দেখুন একটা টিকিট অ্যাভেলেবেল আছে। তো এই টিকিট নাম্বারটা দেখে আপনি অ্যাড টু কার্ট করবেন। আপনি যত টিকিট কাটবেন ঠিক সেই রকমভাবে আপনারা প্রত্যেকটাই এই অ্যাড টু কার্টে করবেন। দেখুন উপরে এই যে আউট অফ স্টক দুটো রয়েছে, এই দুটো কিন্তু আপনারা এই যে অ্যাড টু কার্ট করতে পারবেন না, কারণ এগুলো বিক্রি হয়ে গেছে, এই সমস্ত টিকিটগুলো অন্য লোক নিয়ে নিয়েছে। কারণ আর এখানে দেখুন আর যেটি অ্যাভেলেবেল আছে তার উপরে আউট অফ স্টক লেখা নেই এবং নিচে অ্যাড টু কার্ট আছে, আর যেগুলো আউট অফ স্টক হয়ে গেছে সেগুলো নিচে দেখুন রিড মোর লেখা আছে। এগুলো আপনারা একটু খেয়াল করবেন। ঠিক, প্রথমে আপনারা যত টিকিট কিনলেন সব কটা অ্যাড টু কার্ট করে নিলেন। ঠিক আছে, আমি একটাই আপনাদেরকে দেখাই আপাতত। এখানে অ্যাড টু কার্ট হয়ে গেছে, তারপরে দেখুন এখানে এই যে গোল ব্যাগ চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনারা সমস্ত টিকিট নাম্বার আপনারা দেখে নিতে পারবেন, আপনারা কোন কোন টিকিট আপনারা অ্যাড করেছেন। আপনার যদি মনে হয় যে এই টিকিটটা মানে এই টিকিটটা আপনি নেবেন না, তাহলে দেখুন পাশে একটা ডিলিট আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার টিকিটটাকেও এখান থেকে মুছে নিতে পারেন। ঠিক আছে, তো টিকিট কেনার জন্য তারপরে আপনারা দেখুন নিচে পে নাউতে ক্লিক করবেন। এখানে পে নাউতে ক্লিক করলে আপনি আপনার চেক আউট পেজে পেমেন্ট পেজে চলে যাবেন। এখানে আপনাদেরকে একটু কাজ করতে হবে, এটি একবারের জন্য, আপনারা ওই অ্যাকাউন্টে গিয়ে অ্যাড্রেসের ভেতরে ঢুকেও আপনারা ওখানে আপনার অ্যাড্রেস লিস্ট আপনারা ওখানে দিয়ে দিতে পারেন এবং এটি আপনাদের একবারের জন্যই কাজ করতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপর আপনার পদবি দেবেন এখানে লাস্ট নেমের জায়গায়। এখানে আপনি কান্ট্রির জায়গায় ইন্ডিয়া দেবেন, এখানে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনার আপনার গ্রামের নাম দেবেন বা আপনার রাস্তার নাম দেবেন, এখানে নিচে আপনার শহর বা গ্রামের নাম দেবেন, এখানে নিচে স্টেট দেবেন, এখানে আপনার পিনকোড দেবেন, এখানে আপনার ফোন নাম্বার, তো এখানে অটোমেটিক্যালি এখানে থেকে যাবে, যদি না থাকে আপনি এখানে ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন এবং এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় আপনাকে কিছু দিতে হবে না। তবে বন্ধুরা আপনারা এই যে
বিলিং ডিটেলস, এই যে ডিটেলসগুলো আছে এগুলো আপনারা অবশ্যই দেবেন। কারণ দেখুন, এই অ্যাপ্লিকেশানটি সত্যি অনেকটা সিকিউরড। আমি অনেক অ্যাপ্লিকেশান দেখেছি এইরকম, নাগাল্যান্ড স্টেট লটারির অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখেছি যেখানে এইরকম কোনো ফিচার্স নেই, এত সুন্দরভাবে পেমেন্ট অপশান কোনোটাই তো আমি দেখিনি। তো এই এর মধ্যে অনেকটা পেমেন্ট অপশান খুবই ইজিলি আপনারা, অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে না যে প্রোভাইডারের কাছে ফোন করে বা প্রোভাইডারকে স্ক্রিনশট পাঠিয়ে তাদেরকে বলতে হবে না যে আপনি আমার অ্যাকাউন্টে এত টাকা মেরে দিন। আপনারা আপনাদের পছন্দ মতো এইখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি এখানে টাকা অ্যাড করতে পারেন। আবার সেই টাকা আপনি যদি মনে করেন যে আপনি সেই টাকাটা উইড্রল করে নেবেন, সেটিও আপনি উইড্রল করে নিতে পারেন। এটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনের খুব ভালো একটা ফিচার্স। আবার যদি আপনি মনে করেন যে এই টাকাটা আপনি অন্য কোথাও বা অন্য কাউকে ট্রান্সফার করবেন, তাও করতে পারেন। এত সুন্দর ফিচার্স রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এই যে বিলিং ডিটেলস আছে, এই বিলিং ডিটেলসটা অবশ্যই আপনি ফিল আপ করবেন। কারণ দেখুন, আপনার যদি কোনো একটা টিকিট পড়ে, এই যে বিলিং ডিটেলস চাইছে চারচক্র লটারি অ্যাপ, এই চারচক্র লটারি অ্যাপ বিলিং ডিটেলস চাইছে শুধুমাত্র আপনাকে ভেরিফাই করার জন্য। এটি অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যদি কিছু বেশি টাকা পান, 45,000, 90,000, 1 কোটি টাকা পান, সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার বাড়িতে গিয়ে দরকার হলে দিয়ে আসতে পারে, বা আপনি এখানে সরাসরি এখান এসেও আপনি টাকা নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনি আপনার বিলিং ডিটেলস দিয়ে দেবেন এবং নিচে চলে আসবেন। এখানে দেখুন দুটো অপশান রয়েছে, ওয়ালেট পেমেন্ট এবং পেমেন্ট গেটওয়ে। এখানে আপনারা এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পেমেন্ট তো অবশ্যই করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়ালেট পেমেন্ট চুজ করতে। আপনারা প্রথমে ওয়ালেটে টাকা ভরবেন এবং তারপরে এখান থেকে কেনাকাটা করবেন। কারণ একটা কথা বলি, দেখুন টাকা তো আপনার মার যাবে না, আপনি যদি মনে করেন এখান থেকে টাকা উইথড্রলও করে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনারা ধরুন এখানে আপনি 10টা টিকিট অ্যাড করলেন, ঠিক আছে, 10টা টিকিট অ্যাড করার পরে আপনি যদি এই ওয়ালেট পেমেন্ট দিয়ে প্লেস অর্ডার করেন, মানে ওয়ালেট পেমেন্ট দিয়ে টাকা কেনেন, একটা ক্লিকে আপনি সমস্ত টাকা টিকিটগুলো কিনে নিতে পারবেন। আবার যদি পেটিএম পেমেন্ট গেটওয়েতে আপনি চুজ করেন, ঠিক আছে, তখন আপনাদেরকে কি করতে হবে, তখন আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। মানে ওয়েট বলতে কি, আপনার প্রথমে ওয়াইফাই ওখানে ইউপিআই নাম্বার মারতে হবে, প্রত্যেকবার ওখানে ইউপিআই নাম্বার মারতে হবে, তারপর সেই ইউপিআই অ্যাপ্লিকেশানে গিয়ে সেখান থেকে পেমেন্ট করলে তারপর এখানে আসবে। ওই জন্যই আমি আপনাদেরকে বারবার বলবো, আমি সাজেস্ট করবো এখানে আপনারা প্রথমে ওয়ালেটে টাকা ভরবেন এবং তারপর এখান থেকে কেনাকাটা করবেন। এটাতে জাস্ট একটা ক্লিকে হয়ে যাবে। পেমেন্ট করার জন্য আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন। দেখুন এখানে আমার টিকিট কেনা হয়ে গেছে। আর এই যে দ্বিতীয়বার আপনাকে এই ঠিকানাটা পরবর্তী সময়ে আপনাকে আর দিতে হবে না, আপনাকে ফিল আপ করতে হবে। আপনি শুধু ওখান থেকে টিকিট অ্যাড করে আসবেন এবং এই ব্যাগের মধ্যে ঢুকে পে নাওতে ক্লিক করে আপনি জাস্ট ওয়ালেটে নিচে একদম সরাসরি নিচে চলে এসে প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন, আপনার টিকিট কেনা হয়ে যাবে। এই দেখুন এখানে প্রোডাক্টের নিচে দেখা আছে, এটা হচ্ছে আমার টিকিট নাম্বার। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে টিকিট কাটতে হয়, কীভাবে ওয়ালেটে টাকা ভরতে হয়। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি এই যে অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পাশে দিয়ে দেবো, নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনি এই অ্যাপ প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি লিঙ্ক চান ওই হোয়াটসঅ্যাপে হাই পাঠালেও আপনারা ওখান থেকে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন থেকে টিকিট কেনা আপনার পক্ষে সঠিক হবে কি না দেখুন বন্ধু, আমি অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখেছি এবং এই অ্যাপ্লিকেশান আমি ইউজ করেছি বলতে আমি দেখেছি এই কয়েকটি অ্যাপ্লিকেশানের মধ্যে এর অনেকটা ফারাক রয়েছে। যেমন আরও অনেক অ্যাপ্লিকেশান রয়েছে যেখানে পেমেন্টের খুব সমস্যা হয়, যেটি এখানে আমি একদম দেখতে পাই না। এবং একটি খুব সিকিউরড আমার মনে হলো যে এই অ্যাপ্লিকেশানটি খুবই সিকিউরড, কারণ এখানে আপনার অ্যাড্রেস চাইছে বা সেগুলো অন্য কোথাও চায় না ওখানে আপনার। মানে যেমন অনেক কটা অ্যাপ্লিকেশানে দেখেছি, আমি নাম করব না কারণ কপিরাইট করতে পারে। তো সেই জন্য ওই অ্যাপ্লিকেশানের মধ্যে প্রথমে আপনাকে একবার যদি লগ ইন করে দেন, লগ ইন করার পরে আপনি যদি ওই অ্যাপ্লিকেশান যদি একবার আনইনস্টল করে দেন সেই অ্যাপ্লিকেশান, আপনি তারপরে লগ ইন করতে হলে আপনাকে সেই প্রোভাইডারের সঙ্গে ফোন করলে তবে ওরা এখানে লগ ইন করে দেবে।
দ্বিতীয়বার। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনার পেমেন্ট সমস্যা হয় না, কিন্তু ওদের ওইখানে পেমেন্ট করতে হলে আপনাকে সেই প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে টাকা তাকে পাঠাতে হবে, তারাই এখানে আপনার ওয়ালেটে টাকা ভরে দেবে। এই জন্য বলবো যে আদার্স যত অ্যাপ্লিকেশন রয়েছে তার উপরে এই অ্যাপ্লিকেশনটা ওয়ান অফ দ্য বেস্ট, এবং এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন, ঠিক আছে। এবং এর যে প্রোভাইডারের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পাশে দিয়ে দেবো। এই ভিডিওর নিচের কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বাটনে লাইক করে দেবেন, এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে দেবেন সমস্ত আপডেটস পাওয়ার জন্য।